সিতারাপু, তাহলে আমরা কি রান্না করছি আগে সেটা জেনে নেই। আজকে আমি দেখাবো সর্ষে পাবদা। সর্ষে পাবদা রান্না করতে কি কি উপকরণ লাগছে একটু বলে দিলে দর্শকদের জন্য খুব ভালো হয়। আমার এটার জন্য লাগছে এখানে আমি সরিষা, দুই রকমের সরিষা ব্যবহার করেছি, সাদা সরিষা, কালো সরিষা, আর সাথে একটু পোস্তদানা দিয়েছি। তিনটা মিলিয়ে মিলিয়েছি, তার সাথে দিয়েছি সামান্য একটু দুই তিনটা জিরা আর একটু লাল কাঁচা মরিচ। ও বাবা, তাহলে মোটামুটি এখানে চার পাঁচটা জিনিস গেছে, তাই না? দুই রকম সরিষে, একটু পোস্তদানা, একটু লাল কাঁচা মরিচ আর একটু জিরা, একটু জিরা, সামান্য একটু জিরা। ঠিক আছে, তাহলে থাকলো এটা। এটা আমি একসাথে ফিলপাটা কিংবা ব্লেন্ডারে যেটাই হোক এটাকে বেটে নিতে হবে। পেস্ট করে নিয়েছেন। এটা পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আচ্ছা, তারপরে ধনে পাতা কুচি, লবণ, লেবুর রস, আর আমি এখানে দুই রকমের কাঁচা মরিচ ব্যবহার করেছি। আর আমি এখানে একটু আটা নিয়েছি, আটা কিংবা ময়দা যেটাই হোক, মাছটা যাতে লেগে না যায় ফ্রাই প্যানে, কোট করার জন্য, কোট করার জন্য, কোট ঠিক না, জাস্ট একটু উপরে একটু হালকা 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 দেওয়ার জন্য, কেন পাবদা মাছটা অনেক নরম হয় এই কারণে। আর আমি এখানে পাবদা মাছ নিয়েছি। আচ্ছা, আর তেল লাগছে? আর তেল লাগছে। ওকে, এবার আমরা তাহলে আমাদের রেসিপি শুরু করে দেই আপু। মাছটা বোধহয় মশলা মাখতে হবে না? মাছটাতে একটু মশলা মাখাতে হবে, যেহেতু কাঁচা মাছ, তো ওই কারণে আমি একটু গ্লাস করে নিচ্ছি, অসুবিধা নেই। এখানে মাছগুলো নিয়ে নিচ্ছি। এখানে বেশ পাঁচ ছয় সাতটা পাবদা মাছ আছে। আর আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। ওকে, সরিষার তেল তো মাছের সাথে, মানে বাঙালি খাবারে এটা একটা অসাধারণ ব্যাপার, অসাধারণ ব্যাপার। সরিষার তেল দিয়ে মাছ বলি বা সরিষার তেলে মাংস বলি, আসলে সরিষার তেলটা হচ্ছে অনেক বেশি বাঙালি, বেশি বাঙালি আনার সাথে যায়, কালার এবং ফ্লেভার দুটাই সুন্দর আসে, কিন্তু তাই না? বাহ, এর ভিতর আমি একটু লবণ দিব, একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, একটু লবণ দিলাম, তারপরে একটু হলুদের গুঁড়া দিচ্ছি, একটু মরিচের গুঁড়া দিচ্ছি, তারপর একটু লেবু রস দিব। ও আচ্ছা, মাছের গন্ধটা, মাছের গন্ধ হাস চলে যাবে আর টেস্টও বাড়বে। তারপর আমরা একটু মেরিনেট করে নিই। বাহ, লেবু ঘ্রাণটা খুব ভালো এসেছে কিন্তু। হ্যাঁ, ফ্লেভারটা অনেক সুন্দর আসে, টেস্টও ভালো হয় লেবু রসে। এই মাছ মাখে আমাকে কমপক্ষে 20-25 মিনিট রাখতে হবে। আচ্ছা, একদিকে সরিষার তেলের ঘ্রাণটা আমার নাকে আসছে, আরেকদিকে লেবুর ঘ্রাণটা দুটো মিলে অসাধারণ ঘ্রাণ। কিন্তু তারপর আমরা 20-25 মিনিট পরে এটার ভিতরে আমি একটু আটা অল্প একটু ছিটাই দেবো, আটা ময়দা যেটাই হোক, এটা দিলে হবে কি মাছটা সহজে লেগে যায় না। ঠিক তাই, কেন পাবদা মাছ তো অনেক নরম, নরম মানে এটা তো একটু উল্টাতে গেলেই ভেঙে যায়। মোটামুটি দুই চা চামচের মতো আটা বা ময়দা যেটাই হাতে কাছে থাকে আমরা একটু দিয়ে দিব মাছটার মধ্যে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই, একটু বাড়াতে হবে, মাছটা দিব, এখন আমি মাছগুলো দিয়ে দিব। বাহ, পাবদা মাছ খেতেও যে এত সুস্বাদু না, অনেক এত নরম হয়, এত টেস্টি, অনেক ভালো লাগে। আসলে পাবদা মাছ কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল, তাই না? তো এটা আসলে এখন চাষের পাবদা হতে এখন অনেক তাও পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে, নদীর আশায় থাকলে আসলে আমরা আর পাবদা মাছ খেতেই পারতাম না, বিলুপ্তই হয়ে যাচ্ছিল। এটাকে খুব বেশি ফ্রাই করব না, হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে না, হয়ে গেছে, মাছটা বেশি বেশি ভাজলে ভালো লাগবে না। আর নরমালি তো পাবদা মাছ আমরা মানে খুব একটা ভাজিও না, হ্যাঁ মানে কাঁচাই আসলে তরকারিটা ভালো লাগে, কিন্তু এই সরষে পাবদা করতে গেলে মাছটাকে একটু ভেজে নিলে ভালো হয় আর কি। আর মাছ রান্না করতে তো আসলে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়, তাই না? আর সেখানে পাবদা মাছ হলে তো কথাই নেই, ইলিশও যেমন ভাপে দিলেই হয়ে যায়, ভাপে দিলেই হয়ে যায়। আপু শুরু করেছিলেন 40 বছর, মানে অনেক আগের কথা, অনেক আগের কথা, মানে মনে পড়ে কি যে কার সাথে শুরু করেছিলেন বা আপনি কাকে ফলো করতেন বা কার কাছ থেকে শিখেছিলেন, এরকম কি মনে আছে? আমাদের সময় একটা ট্রেডিশন ছিল কি, মানে বিয়ে হোক, বার্থডে হোক,
তখন কিন্তু বইটাই উপহার দেওয়া হতো আচ্ছা 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 তো আমার বিয়েতে আমি সিদ্দিকা আপার বই পেয়েছিলাম ও এটা কিন্তু একটা কমন ঘটনা আপনি 40 বছর আগে যেমন পেয়েছিলেন মানে আরো আগে বিয়ে হয়েছে হয়তো বা সেটা যেমন পেয়েছিলেন আমরাও কিন্তু সেম ওই সিদ্দিকা আপার রেসিপি দেখে দেখেই প্রথম রান্না করা আসলে অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল তো আমি এখন একটু তেল দিয়ে দিই ভিতরে একটু তেল লাগবে এখন লাগবে আরো 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব আমি এর ভিতরে তেলটাকে একটু ছড়ায়ে এইভাবে দিয়ে দিই ওকে আমি এর ভিতরে এখানে আমার পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিব কতটুকু আছে এখানে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আছে এখানে কিন্তু খুব বেশি মশলা লাগে না আমি একটু লবণ ছিটিয়ে দিই ভিতরে আচ্ছা ছিটিয়ে কম আর দিব এখানে যে পোস্ত বাটা সরিষা বাটা দুই রকমের মরিচ জিরা আর ওই মশলাটা দিয়ে দিচ্ছি সরিষা বাটা যে সরিষা বাটা এখানে আগেই বলা হয়েছে এখানে দুই রকম সরিষা বাটা আছে সাথে জিরা আছে আর পোস্ত কাঁচা মরিচ আছে লাল কাঁচা মরিচ তাহলে হয় কি কালার কালার সুন্দর আসে আহ সরিষার তেলের ঘ্রাণ সাথে সরিষা পোস্ত এবার আমি এক চা চামচ হলুদ বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর ঝাল দিয়ে যেমন খায় আমি এখানে এক চা চামচ দিচ্ছি হ্যাঁ ঝাল বাহ রংটাও খুব সুন্দর একটু পানি দিব আমরা পানি দিতে হবে অবশ্যই অল্প হ্যাঁ হয়েছে এটাকে খুব ভালো করে কষাই নিতে হবে তারপর ওই যে বলছিলাম সিদ্দিকা আপার বই দেখে তো আমি রান্না কিছুই পারতাম না খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল তো তখন ওনার বই দেখে দেখে রান্না করতাম ওই থেকে রান্না শুরু তারপরে ইচ্ছা করলো যে না আসলে একটু রান্না শেখাও দরকার তারপরে রান্না শিখা শুরু করলাম বিভিন্ন যেমন পর্যটন আছে ওয়াইডব্লিউসি মানে একেবারে অফিসিয়ালি বিভিন্ন জায়গা থেকে একাডেমিক্যালি তো এই করতে আমার বাচ্চারাও একটু বড় হলো স্কুলে যাওয়া শুরু করলো তো তখন ওদের স্কুলে টিফিন দিতাম আচ্ছা একটু অন্যরকম খাবার গুলো বেকিং আইটেম হ্যাঁ তো এখন যেমন অলিতে গলিতে সব রকমের ফাস্ট ফুড খাওয়া পাওয়া যাচ্ছে আরে তখন তো প্রশ্নই উঠে না প্রশ্নই উঠে না কিছু বাটার বন ডিনার রোল এই টাইপের জিনিসগুলো থাকতো আর কিছু থাকতো না তো ওদের দেখে না অনেকে বলতো কি যে হচ্ছে ও যে ওর মা হচ্ছে এত সুন্দর সুন্দর টিফিন দেয় আমাদেরকে কেন এরকম করে টিফিন দেওয়া হয় না ভালো জিনিস তো তখন অনেকে আমাকে সাহস জোগাল যে তুমি তো আমাদের পক্ষে তো সম্ভব না অত দূরে যে রান্না করা শেখা আর কি তুমি আমাদেরকে একটু রান্না শেখাও শিখিয়ে দাও তারপর ওই শেখানো শুরু তারপর থেকে আর থেমে থাকি নাই আস্তে আস্তে রান্না শিখাচ্ছি তারপর থেকে এই 40 বছর চলেছে এবং আজকে আমরা আমাদের রান্নার বই লিখেছি বিদ্যুৎ সাপাকে এখানেও পেয়েছি যা খুব ভালো আমাদের এটা কষানো হয়ে গেছে প্রায় এবার আমরা আর একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে কষাতে হবে রান্নাটা আসলে একটু ধৈর্যের ব্যাপার একটু সময় নিয়ে যদি আমরা একটু কষাই নিই তাহলে কিন্তু রান্নাটা অনেক ভালো হয় টেস্ট হয় এখন আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিতেও খুব সাবধানে তাই খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায় কেন পাবদা মাছ তো এমনিতে মাছ নরম পাবদা মাছ তো আরো নরম সেটাই রংটা খুবই সুন্দর পোস্ত সরিষা সবকিছু মিলে একটা হ্যাঁ একটা সুন্দর কালার চলে আসছে আমাদের সর্ষে পাবদা মানে হচ্ছে কিন্তু এই সময়ে কিন্তু অলরেডি হয়ে গেছে মানে কাছাকাছি তেল কিন্তু উপরে ভেসে এসেছে তেল উপরে ভেসে এসেছে এবার আমরা কি কি দিব কাঁচা মরিচ একটু গার্নিশিং এর জন্য না লাল সবুজ কাঁচা মরিচ যদি দেওয়া হয় তাহলে দেখতে ভালো লাগবে কালারফুল লাগবে জিনিসটা আর সাথে আমি একটু দেব লেবুর রস তাহলে টেস্টটা আরো ভালো আসবে এনহ্যান্স করবে টেস্ট আহ লেবু ঘ্রাণটা তো অসাধারণ লাগছে এটা অবশ্য ইয়ে লেবু না ওই যে ঘ্রাণ লেবু যেটা ঘ্রাণ লেবু যেটা আর দিব একটু ধনেপাতা কুচি আহ রংটা কি সুন্দর লাগছে আমার রান্না শেষ চুলাটা বন্ধ করে চুলা বন্ধ আমাদের রান্না ওকে এবার আমরা সার্ভ করব আমরা খুবই সাবধানে আমাদেরকে ঢালতে হবে কারণ হচ্ছে মাছটা এতই সফট আচ্ছা আপু একটা প্রশ্ন যে এই মাছের মানে এই রান্নাটা কোথাকার কোন অঞ্চলের মানুষ আসলে বেশি খায় আসলে পাবদা মাছ তো এখন পুরো বাংলাদেশ থেকে অঞ্চলে পাওয়া যাচ্ছে এখন সব জায়গায় সর্ষে পাবদাটা বিশেষ করে সর্ষে পাবদাটা বিশেষ করে এটা হচ্ছে তোমার সাতক্ষীরা অঞ্চলে বেশি সাতক্ষীরা অঞ্চলে সর্ষে আপনার বাড়ি কোথায়
আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া কিন্তু আমি আসলে আঞ্চলিক রেসিপির উপরে প্রথম আলোতে অনেক কাজ করেছি বইও আছে আমার আঞ্চলিক রেসিপির উপরে আচ্ছা তার মানে সাতক্ষীরার মানুষরা হচ্ছে এটা বেশি পছন্দ করে ওরা বেশিরভাগই সব পাশে মাছ আছে না পাশে মাছটা ব্যবহার করে আবার পাবদা মাছ দিয়েও এটা করে দুটোই খুব নরম মাছ দুটোই খুব নরম মাছ পাশে মাছটাও আমরা একটু সাজাবো এটা একটু গার্নিশিং করব বাহ মাছের সাথে আসলে ধনে পাতাটা অনেক ভালো যায় তাই না সুন্দর যায় হ্যাঁ ছন্দা আমার সর্ষে পাবদা রেডি ওকে একটু তুমি টেস্ট করে দর্শকদেরকে বলো থ্যাংক ইউ ভেরি মাচ সিতারাপ্পু মানে দেখেই তো মানে অসাধারণ লাগছে আসলে অর্ধভোজন আমার হয়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়েছে